আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহা ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস আদালত। কুড়িগ্রামে এখনও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি। জামালপুরে নৌকা ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় ঈদের তৃতীয় দিনেও ক্ষুব্ধ নাটোরের মৌসুমি বিক্রেতারা। পটুয়াখালীর বাউফালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত, আটক চার। এবং টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা নিহত, 20 পুলিশ সদস্যকে প্রত্যাহার। এবারে পুরো খবর। পবিত্র ঈদ উল আজহার তিন দিনের ছুটি রোববার শেষ হয়েছে। আজ থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়, ব্যাংক সহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবার ঈদ উল আজহায় মূলত ছুটি ছিল একদিন, কারণ তিন দিনের ঈদ ছুটির মধ্যে শুক্র ও শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। করোনা ক্ষত কাটিয়ে উঠতে এবার ঈদে বাড়তি ছুটি দেয়নি সরকার, শুধু ঈদের দ্বিতীয় দিনটি ছুটি দিয়েছিল। ফলে সোমবারই সব সরকারি চাকরিজীবীদের অফিসে যোগ দিতে হচ্ছে। সরকারের নির্দেশনায় ঈদ উল আজহা ছুটিকালীন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। অন্যদিকে গার্মেন্টস কর্মীদেরও ঢাকায় থাকার নির্দেশনা ছিল, ফলে তারাও এবার বাড়ি যেতে পারেননি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ রয়ে গেছে বানভাসীদের। চর অঞ্চলের কিছু বাড়ি থেকে পানি কমলেও নিচু এলাকার ঘরবাড়ি এখনও পানিতে ডুবে আছে। এ অবস্থায় বাঁধে পাকা সড়কে ও আশ্রয়কেন্দ্রে ওঠা বেশিরভাগ মানুষ ঘরে ফিরতে পারেনি। দুর্গত এলাকাগুলোতে খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট এবং ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্যা কবলিতরা। চারণভূমি নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে গো খাদ্যের সংকট। নাটোরে পানি কমতে শুরু করলেও বন্যা দুর্গত এলাকাগুলোর মানুষের দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। আশ্রয় নেওয়া পরিবারগুলো কবে বাড়ি ফিরবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এরই মধ্যে নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। এছাড়া দীর্ঘস্থায়ী বন্যা ও বৃষ্টির কারণে দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও বানভাসীরা বলছেন প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এদিকে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে সাপের আতঙ্ক। খুব কষ্টে ঈদ কাটাইলাম, যে বাড়িঘর সব ডুবে গেছে, যে আমরা এখন কতদিন পানি নামবে, কতদিন থাকবো একটু বলতে পারছি না। এই পানির দুঃখে তো আসা যায়, এই যে এগুলো সাল পারলে থাকা যায়, এগুলো জায়গা দুজন না। জামালপুরে মিলনদহ উপজেলার চর বাগবাড়িতে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নৌকা ডুবে মারা গেছে চর বাগবাড়ি গ্রামের আবুল কাশেমের পুত্র নূর নবী, একই গ্রামের রমজানের শিশুপুত্র তাহিম ও আল আমিনের শিশুকন্যা আসফিয়া। এদিকে গতরাতে প্রবল বর্ষণে নেচকোনার নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সব নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী রয়েছে 22টি ইউনিয়নের 4 লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন কাটছে দুর্গতদের। সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য বলে অভিযোগ তাদের। শেরপুরের বন্যার পানি কমা অব্যাহত থাকায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতির। তবে নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনও তলিয়ে রয়েছে। মানুষজন যাতায়াত করছে ডিঙ্গি নৌকায়। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ডাইভার্সনের ওপর দিয়ে বন্যার পানি এখনও
প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ডাইভারশনের পাশ দিয়ে উঁচু করে তৈরি বিকল্প রাস্তা ও বেইলি সেতু। বন্যার জন্য গত 18 দিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক টর্নেডোতে 5টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 1টি মাদ্রাসা সহ 13টি বসতবাড়ি। ভেঙে গেছে অসংখ্য গাছপালা, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার শেষ বিকেলে বালিয়াতলি ইউপির বৌদ্ধপাড়া গ্রামে আকস্মিক এই টর্নেডোর ঘটনা ঘটে। বালিয়াতলি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, হঠাৎ দমকা হাওয়ায় এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ভেঙে সড়কে পড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনা শহীদুল হক জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানি ঈদের তৃতীয় দিনেও নাটোরে মৌসুমি চামড়া বিক্রেতা ও আড়তদারদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও হতাশা। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন মৌসুমি ব্যবসায়ীরা। খাসি ও বকরির চামড়া আড়তে এনে ঠাকুরগাঁওয়ে কোরবানির পশু চামড়া কিনে লোকসানের শঙ্কায় মৌসুমি ও ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে চামড়া কিনলেও এবারও কাঙ্ক্ষিত মুনাফা হবে কিনা এ নিয়ে সংশয়ে চামড়া ব্যবসায়ীরা। করোনা ভাইরাসে ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 8 জন। নাটোরে একদিনের রেকর্ড 52 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক, একাধিক পুলিশ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ছাত্র, ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী ও এনজিও কর্মকর্তা। বরিশালে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় বরিশাল বিভাগে মাত্র 7 জন শনাক্ত হয়েছে। পটুয়াখালীর বাউফলের কেশবপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুমন তালুকদার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইশাদ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বাউফলের কেশবপুর বাজারে রোববার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন পিকু ও ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন লাবলুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রুমন তালুকদার ও ইশাদ হোসেনকে বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে জড়িতরা সবাই পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য সাবেক হুইপ আসম ও ফিরোজের সমর্থক। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ 20 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। গত 31 জুলাই রাতে জেলার মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেট কারের তল্লাশি নিয়ে পুলিশের সাথে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদের বাঘ বিতণ্ডা হয়। বাহারছড়া সমলাপুর তল্লাশি চৌকিতে এ সময় সিনহাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে পুনর্গঠিত তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বিরতির পর আবারও স্বাগত অবিরাম বাংলা সংবাদে। নীলফামারীর কিশোরগঞ্জে নৈশ কোচের ধাক্কায় একই পরিবারের 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। করোনা ভাইরাসে আগামী 20 দিনে যুক্তরাষ্ট্রে 19,000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। কেন্দ্র বলছে, করোনা যে হারে ছড়াচ্ছে তাতে আগামী 1 মাসে গড়ে প্রতিদিন 1,000-এর মতো মানুষ মারা যেতে পারে, আর তাতে 22 আগস্ট পর্যন্তই যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা 1,73,000-এ পৌঁছে যাবে। এর আগে রোববার হোয়াইট হাউসের করোনা সমন্বয়কও এক ব্রিফিংয়ে ভাইরাসটির বিস্তারের ভয়াবহতা নিয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। সম্প্রতি করোনা আক্রান্ত 14টি রাজ্য ঘুরে এসে তিনি জানান, ভাইরাসটি গ্রাম থেকে শহরের প্রতিটি কমিউনিটিতে ছড়াচ্ছে। এ অবস্থায় সবার অবশ্যই মাস্ক পরা উচিত বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। দেশটিতে এ পর্যন্ত করোনায় 46,64,000 মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 1,54,000-এর বেশি মানুষ।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,80,00,000। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় 6,88,000। যুক্তরাষ্ট্রের পাশাপাশি করোনা বিস্তারের রোধের ক্ষেত্রে অন্যান্য দেশের অবস্থাও এখন আর নিয়ন্ত্রণে নেই। ব্রাজিলে 24 ঘন্টায় 541 জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার 2,00,000 মৃত্যুর মধ্যে ব্রাজিলই মারা গেছে 94,000। নতুন করে বিস্তার ছড়াচ্ছে অস্ট্রেলিয়া, মেক্সিকো সহ অন্য দেশেও। ভারতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় 55,000। আগামী 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল এর ত্রয়োদশ আসর। ভারতীয় সরকারের অনুমতির পর এই সিদ্ধান্ত জানায় সেদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের রোববারের সভায় ঠিক করা হয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 24 ক্রিকেটার দলের সঙ্গে থাকতে পারবে। কোভিড-19 উপসর্গ দেখা দিলে খেলোয়াড় বদলের ব্যবস্থাও রাখা হয়েছে। আরব আমিরাতের 3 মূল ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে হবে টুর্নামেন্টের 7টি ম্যাচ। সরকার থেকে ধারণ ক্ষমতা 30-50% দর্শক স্টেডিয়ামে রাখার অনুমতি নেওয়ার কথাও ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে 2014 আইপিএল এর প্রথম 20 ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। একই কারণে 2009 আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় বাতিল হতে পারে মাদ্রিদ ওপেন টেনিস। স্পেনের বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট বাদ দেওয়ার সুপারিশ করেছে মাদ্রিদের আঞ্চলিক সরকার। ক্লে কোর্টের এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল গত মে মাসে, কিন্তু করোনার হানায় তা পেছানো হয় সেপ্টেম্বর পর্যন্ত। নতুন সূচিতে মাদ্রিদ ওপেন হওয়ার কথা 12 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর, কিন্তু নতুন সংক্রমণের ঢেউয়ে এখন টুর্নামেন্ট নিয়ে সংশয় প্রকাশ করছে আয়োজকরা। স্বাস্থ্যগত জটিলতা ছাড়া টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ তৈরি হওয়াতেই পুরো আয়োজন বাতিলের কথা ভাবছেন তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। পবিত্র ঈদুল আজহা ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস আদালত। কুড়িগ্রামে এখনও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি। জামালপুরে নৌকা ডুবে 2 শিশুসহ 3 জনের মৃত্যু। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় ঈদের তৃতীয় দিনেও ক্ষুব্ধ নাটোরের মৌসুমি বিক্রেতারা। পটুয়াখালীর বাউফালে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত, আটক 4। এবং টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা নিহত, 20 পুলিশ সদস্যকে প্রত্যাহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।